আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে বিসমিল্লাহ মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগতম। আপনারা এখানে দেখছেন মুরগির ঠোঁট কাটার ডিবাগার মেশিন আছে। আপনাদের অনেকের মুরগির ঠোঁট কাটার ডিবাগার মেশিন প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা এই ডিবাগার মেশিনগুলো নিয়ে মুরগির ঠোঁট কাটতে পারেন। তো আমি আজকে আপনাদেরকে মুরগির ঠোঁট কাটার ডিবাগার মেশিন দেখাবো এবং এই মেশিনটি ফ্যান ছাড়া মেশিন। এই ফ্যান ছাড়া মেশিনটি দেখাবো। আপনারা এর আগে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে দেখেছেন মুরগির ঠোঁট কাটার ডিবাগার মেশিন, ফ্যান সহ মেশিনও আপনারা দেখেছেন। আজকে ফ্যান ছাড়া মেশিন দেখাবো, ফ্যান ছাড়া মেশিন সম্পর্কে কথা বলবো। যাদের মুরগির ঠোঁট কাটার মেশিন প্রয়োজন, আপনারা কীভাবে মুরগির ঠোঁট কাটার মেশিনগুলো হাতে পেতে পারেন, তো আজকের ভিডিওটিতে সকল কিছু থাকবে। তার আগে যারা বিসমিল্লাহ মেশিনারি চ্যানেলটিতে নতুন, তারা অবশ্যই বিসমিল্লাহ মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন, যাতে আমাদের এই ধরনের ভিডিও আপনাদের কাছে আরও চলে আসে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি মুরগির ঠোঁট কাটার মেশিন আছে। এই মেশিনকে ডিবাগার মেশিন বলা হয়। আপনাদের অনেকের মুরগির ফার্ম আছে এবং আপনারা আপনাদের ফার্মের যে মুরগিগুলো, সব সময় আপনারা আপনাদের ফার্মের মুরগিগুলো ভালো রাখতে চান, সেক্ষেত্রে অনেক সময় হয় মুরগি এক মুরগি আরেক মুরগির সাথে ঠোকর দিয়ে শরীরের ক্ষত বিক্ষত করে ফেলে, পর ওই জায়গাটা ঘা হয়ে ইনফেকশনে পরিণত হয় এবং ইনফেকশনে পরিণত হওয়ার পরে আপনার ফার্মে যে আরও মুরগি আছে সেই মুরগিগুলোর উপরে ইনফেকশনটি ইফেক্ট করে এবং আপনাদের ফার্মের সকল মুরগি অনেক সময় দেখা যায় মারা যায়। সেক্ষেত্রে আপনাদের অবশ্যই মুরগির ঠোঁট কাটতে হবে, মুরগির ঠোঁট ছেঁকা দিতে হবে। তাছাড়া মুরগি ডিম পাড়ার পরে আছে অনেক মুরগি যে মুরগির ডিমগুলো ঠোকর দিয়ে ফাটিয়ে ফেলে, সেক্ষেত্রে আপনাদের মুরগির ঠোঁট কাটতে হবে। অনেক সময় ছোট মুরগির লেয়ার মুরগির ঠোঁট ছেঁকা দিতে হয়। তো আপনারা মুরগির ঠোঁট কাটবেন এবং ছেঁকা দিবেন এই একই মেশিন, এই একটি মেশিন দিয়েই আপনারা মুরগির ঠোঁট কাটতে পারবেন, মুরগির ঠোঁট ছেঁকা দিতে পারবেন খুবই সহজে। এবং এই মেশিন দ্বারা খুবই সহজে আপনারা অনায়াসে মুরগির ঠোঁট কাটা এবং ছেঁকা দিতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন এই মেশিনটির সাথে একটি পাদানি দেওয়া আছে। এটি হলো এই পাদানিটি ব্যবহার করা হয় মুরগির ঠোঁট কাটার সময় এবং ছেঁকা দেওয়া হয়। এইভাবে এখানে রেখে মুরগির ঠোঁট ছেঁকা দেওয়া হয়। সকল বিস্তারিত আমি আপনাদেরকে এক সময় যখন আপনারা আসবেন বা তাছাড়া আমাদের চ্যানেলের মধ্যে মুরগির ঠোঁট কাটার এই মেশিনটি কীভাবে ব্যবহার করা হয় আমাদের চ্যানেলের মধ্যে দেওয়া আছে, আপনারা সেখান থেকে চাইলে দেখে নিতে পারবেন। এবং সরাসরি আসলে তো আমরা অবশ্যই আপনাদেরকে এই মেশিনগুলো ব্যবহার করে দেখাবো। তাছাড়া এই মেশিনের মধ্যে দুই ধরনের মেশিন হয়ে থাকে, একটি হচ্ছে ফ্যান সহকারে মেশিন এবং আরেকটি হচ্ছে ফ্যান ছাড়া মেশিন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফ্যান ছাড়া মেশিন, পিছনে কোনো ফ্যানের ব্যবস্থা নেই এবং আপনারা ফ্যান সহ মেশিনও অবশ্যই দেখেছেন যে ফ্যানের ব্যবস্থা আছে। এখন বলি যে ফ্যান ছাড়া এবং ফ্যান সহকারে মেশিনের পার্থক্যটা কী আসলে। তো ফ্যান ছাড়া এবং ফ্যান সহকারে মেশিনের পার্থক্য হচ্ছে যে আপনাদের মুরগির ফার্মে আপনাদের অনেক মুরগি আছে, তো তাদের মুরগির ঠোঁট কাটার মেশিন প্রয়োজন। সেক্ষেত্রে আপনারা যাদের বেশি মুরগি আপনারা ফ্যান সহকারে মেশিন নেবেন। ফ্যান সহকারে মেশিন নেওয়ার কারণ হচ্ছে আপনারা যখন মুরগির ঠোঁট কাটতে বসবেন, আপনারা হয়তো অনেক মুরগির কারণে অনেকটা সময় নিয়ে আপনারা মুরগির ঠোঁট কাটার জন্য বসবেন, সেক্ষেত্রে আপনাদের ফ্যান সহকারে মেশিন লাগবে। কারণ ফ্যান সহকারে যে মেশিনটি, সেই মেশিনটির পিছন দিক দিয়ে ফ্যান থাকায় আপনারা মেশিনটি যখন ব্যবহার করবেন তখন মেশিন যখন ওভারহিট হবে তখন গরম বাতাসটি পিছন দিক দিয়ে বের হয়ে যাবে। তো আপনারা অনায়াসে মেশিনটি ব্যবহার করতে পারবেন এবং অনেকক্ষণ মেশিনটি ব্যবহার করতে পারবেন। তাই ফ্যান সহকারে মেশিনের সুযোগ সুবিধা, যাদের মুরগি কম তারা এই ফ্যান ছাড়া মেশিনটি নিয়েও আপনারা মুরগির ঠোঁট কাটতে পারবেন, ছেঁকা দিতে। হ্যাঁ, এবং অবশ্যই আপনারা যারা ভাবছেন যে ফ্যান সহকারে মেশিন আর ফ্যান সহকারে মেশিনের হয়তো ফ্যানের কারণে অনেকটা ডিফারেন্স, না, মেশিন সম্পূর্ণ এক, মেশিনের কাজও এক, সবই এক। শুধু মুরগির ঠোঁট বেশি মুরগির ঠোঁট কাটতে পারবেন, ফ্যান সহ মেশিনটি বেশিক্ষণ ব্যবহার করতে পারবেন, ফ্যান ছাড়া মেশিনটি রেখে রেখে আপনাদের ব্যবহার করতে হবে। এখন আপনাদের ওই অনুযায়ী ফ্যান সহ বা ফ্যান ছাড়া মেশিন আপনারা আমাদের থেকে নিতে পারেন। এবং দেখতে পাচ্ছেন এই মেশিনের এইগুলোকে ব্লেড বলা হয়। এই ব্লেডটি, প্রতিটা ব্লেড আমরা চেক করে রাখি। দেখতে পাচ্ছেন এই মেশিনটি তো চেক করা আছে এবং এই মেশিনটি দেখতে পাচ্ছেন এখানে হিট বাড়ানো কমানোর অপশন আছে। 1 থেকে 5 পর্যন্ত হিট বাড়িয়ে কমিয়ে কাজ করা যায়। তো এই মেশিনটির সাথে আপনারা এবং পেয়ে যাচ্ছেন 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি। 1 বছরে মেশিনে কোনো সমস্যা হলে আবার আমাদের ঠিকানা মতন পাঠিয়ে দিবেন, সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা মেশিনগুলো ফ্রি সার্ভিস করে আপনাদেরকে পাঠিয়ে দেবো। 1 বছরে ক্রয় করার পর থেকে আপনাদের 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এই মেশিনগুলোর সাথে। তো আপনারা এই মেশিনগুলো যারা নিতে চাচ্ছেন, আপনারা সারা বাংলাদেশে চাইলে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এই মেশিনটি হোম ডেলিভারি নিতে পারেন। সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি। তো মেশিনগুলো ডেলিভারি নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে। স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এই মেশিনের মূল্য জানতে হবে। আমাদের কাছে ফ্যান সহ ফ্যান ছাড়া মেশিন দুটি মেশিনই আছে। আপনারা ফ্যান সহ ফ্যান ছাড়া আপনাদের যেটা খুশি আপনারা ওটা নিতে পারেন আমাদের থেকে। তো
মেশিনের দাম জানতে হবে এবং অবশ্যই এই মেশিনগুলো অর্ডার কনফার্ম করলে অবশ্যই আপনাদের কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকি টাকা যে বাকি টাকাটা থাকবে সেটা আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে দিয়ে দিই। আপনারা কন্ডিশনে মেশিনগুলো আমাদের থেকে সারা বাংলাদেশে নিতে পারবেন। ঢাকার থেকে মেশিন যাবে, আপনারা একদিনের হাতে মেশিনগুলো হাতে পেয়ে যাবেন। এবং যারা ঢাকায় এসে আমাদের দোকানে এসে সরাসরি মেশিনগুলো দেখে নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ঠিকানা মতন আসতে হবে। আমাদের ঠিকানা 67 নন্দকুমার দত্ত রোড, চুরিহাট্টা, চকবাজার, ঢাকা। এই ঠিকানায় আসলে আপনারা সরাসরি এই মেশিনগুলো দেখে নিয়ে যেতে পারবেন। তাছাড়া আপনারা যারা অনলাইনের মাধ্যমে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এই মেশিনগুলো আমাদের থেকে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ বিসমিল্লা মেশিনারিজের পাশে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।